অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীকে স্বাগতম। আমি দিলীপ কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক গণিত, এইচ কলেজ পাংশা, রাজবাড়ি। আশা করি সকল ছাত্রছাত্রী ভালো আছো। আমি অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীকে আজকে আমন্ত্রণ জানাচ্ছি আমার একাদশ শ্রেণীর গণিত প্রথম পত্রের অধ্যায় সরলরেখা। প্রথম আলোচনার বিষয় প্রয়োজনীয় সূত্রগুলো। সূত্রগুলো আমি এখানে লিখে রেখেছি, আমি এক একটা করে সূত্র বলবো এবং বুঝিয়ে যাব। দেখো, প্রথমেই চলে আসবে এক নম্বরে স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক, যেটাকে আর দিয়ে আর থেটা দিয়ে সূচিত করা হয়। কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই, পোলার ও কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক, এক্স ইকাল টু আর কস থেটা, ওয়াই ইকাল টু আর সাইন থেটা, আর ইজ ইকাল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সুতরাং আমরা এখান থেকে পোলার এবং কার্তেশীয় স্থানাঙ্কের সমস্ত বিষয়টি বের করে নিতে পারবো। ভিতরে যেগুলো বিষয়বস্তু আছে আমরা বের করতে পারবো। এখন দুই বিন্দুর মধ্যে দূরত্ব, এক্স ওয়ান মাইনাস এক্স টু, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এক্স ওয়ান মাইনাস এক্স টু রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার। এটা দুটো বিন্দু, বিন্দু দুটো হচ্ছে এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান, আর এক্স টু ওয়াই টু। এক্স অক্ষ রেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু জিরো, ওয়াই অক্ষ রেখার সমীকরণ এক্স ইকুয়াল টু জিরো। অক্ষরেখার মধ্যে যদি আমরা দেখাই, যেহেতু এক্স অক্ষ রেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু জিরো মানে ওয়াই রেখা বরাবর, এবং ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়াল টু জিরো যেটা এক্স অক্ষ বরাবর। এখন এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের উপর লম্ব, যেটা এক্স অক্ষের সমান্তরাল হবে সেটা কিন্তু ওয়াই অক্ষের উপর লম্ব হয়ে যায়, এবং সেই রেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু বি। আবার ওয়াই অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের উপর লম্ব, এরূপ রেখার সমীকরণ এক্স ইকুয়াল টু এ। মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু এম এক্স, এখানে ঢাল সমান এম। এই এমটা যেহেতু নতুন একটা সিম্বল আসলো, আমরা তার পরিচয়টা দিই। এম ঢাল, ঢালের সংজ্ঞা হচ্ছে কোনো সরলরেখা এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে ঢাল বলে। এটা মনে রাখতে হবে বিশেষভাবে। কোনো রেখার ঢাল যদি বের করতে যাই, সেই রেখার উপরে দুটো বিন্দু যদি আমরা জানি, তাহলে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, অর্থাৎ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। এরপরে দেখো, দুইটি সরলরেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত, এই যে ঢালের সংজ্ঞা আমরা বললাম, ঢাল দুটো যদি সমান হয়, অর্থাৎ এম ওয়ান ইজ ইকুয়াল টু এম টু যদি হয়, তাহলে আমরা বলবো যে সরলরেখা দুটো পরস্পর সমান্তরাল হবে। তারপর দুইটি সরলরেখা যদি লম্ব হয়, তার শর্ত হচ্ছে এম ওয়ান এম টু এম টু ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, অর্থাৎ দুটো সরলরেখা হলে তার দুটো ঢাল পাওয়া যাবে, একটা এম ওয়ান এবং একটা এম টু। এখন এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী একটি সরলরেখার সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এখানেও ঢাল ইকুয়াল টু এম। দেখো, আমি ঢালের কথাটা কেন বলছি বারবার, যে ঢালটা মনে রাখতে হবে, কারণ এতগুলো সূত্রের মধ্যে আমাদের ঢালের ব্যবহারটা রয়ে গেছে। তাছাড়াও অনেক ক্ষেত্রে আমাদের ঢাল দিয়ে অনেক রকম কাজ কার্যপ্রণালী আমরা করব, যে কারণে আমাদের ঢালের সংজ্ঞাটা মুখস্থ রাখতে হবে বা ঠোঁটস্থ রাখতে হবে, নট অনলি মুখস্থ। আচ্ছা, এরপরে বলো, এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু বিন্দুগামী, অর্থাৎ দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এরপরে দেখো, এক্স অক্ষ ও ওয়াই অক্ষের ছেদক অংশ দেওয়া থাকলে সেই রেখার সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকাল টু ওয়ান। এই সমীকরণটিও আমাদের খুবই প্রয়োজনীয়, কারণ কোনো অক্ষের উপরে যখন বিন্দু বের করব, তখন এই এই সরলরেখার সমীকরণটি আমরা সহজে ব্যবহার করে সহজভাবে আমরা অক্ষদ্বয়ের উপরে বিন্দু দুটো বের করতে পারবো, এবং গ্রাফ পেপারের উপরে যখন আমরা কাজ করব, তখন এই সমীকরণটি খুবই প্রয়োজনীয় গুরুত্ব বহন করবে। মূল বিন্দু হতে যার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি এবং এক্স অক্ষের সাথে উক্ত লম্বের
উৎপন্ন কোণের পরিমাণ আলফা দেওয়া থাকলে সমীকরণটি হবে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকাল টু পি। তারপর এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকাল টু জিরো রেখার সমান্তরাল রেখার সমীকরণ, সমান্তরাল সমীকরণ রেখার সমীকরণ এ এক্স প্লাস বি ওয়াই প্লাস কে এ ইজ ইকাল টু জিরো, শুধুমাত্র সি টার্ম অর্থাৎ এই সির জায়গা কে হয়েছে এই পরিবর্তনটা এসছে। এরপরে আমরা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকাল টু জিরো রেখার লম্ব রেখার সমীকরণ যখন বলবো তখন ওয়াই এর সহগ যাবে এক্স এর সহগ, আর এক্স এর সহগ যাবে ওয়াই এর সহগ, এবং এই এ এক্স প্লাস বি ওয়াই এর মাঝে যে চিহ্নটা আছে সেই চিহ্ন যেটা থাকবে সেই চিহ্নটার পরিবর্তন হবে, যেমন এখানে প্লাস আছে এখানে মাইনাস, এ ওয়াই প্লাস কে ইজ ইকাল টু জিরো। আমার মনে হয় লম্বরেখার সমীকরণটা একটু মনে রাখা কষ্ট থাকবে, তবুও মনে রাখতে হবে যে এখানে শুধুমাত্র একটা চেঞ্জ আছে, সমান্তরাল রেখায় কোনো চেঞ্জ নেই। দুইটি রেখা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি এবং এ এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান রেখার উপর রেখার ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে প্রথম রেখা যোগ কে ইন্টু দ্বিতীয় রেখা ইজ ইকাল টু জিরো। দেখো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি প্লাস কে ইন্টু এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই, ওয়াইটা দেওয়া পড়েনি, আমি ওয়াইটা দিয়ে দিচ্ছি, ওয়াই প্লাস সি ওয়ান ইজ ইকাল টু জিরো। দেখো আমরা এ পর্যন্ত 19টি সূত্র আমরা আলোচনা করে ফেলেছি। এরপরে 20 নম্বর সূত্র হচ্ছে যে এখানে তিনটি সরলরেখা সমবিন্দু হওয়ার শর্ত, এ ওয়ান এক্স ওয়ান প্লাস বি ওয়ান ওয়াই ওয়ান প্লাস সি ওয়ান ইজ ইকাল টু জিরো এবং এ টু বি এক্স টু প্লাস বি টু ওয়াই টু প্লাস সি টু ইকুয়াল টু জিরো, এটা একটা সমীকরণ। আর একটা সমীকরণ হচ্ছে এ থ্রি এক্স থ্রি প্লাস বি থ্রি ওয়াই থ্রি প্লাস সি থ্রি ইকুয়াল টু জিরো, রেখা তিনটি সমবিন্দু হওয়ার শর্ত। আমরা ডিটারমিনেন্ট আগের চ্যাপ্টারে করেছিলাম, সেই ডিটারমিনেন্ট দিয়ে ডিটারমিনেন্টে সাজাতে হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং কনস্ট্যান্ট টার্মের সহগগুলো দিয়ে, এবং কনস্ট্যান্ট টার্ম দিয়ে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু সি টু এ থ্রি বি থ্রি সি থ্রি এই ডিটারমিনেন্ট ইজ ইকুয়াল টু জিরো হবে। যদি এই ডিটারমিনেন্ট জিরো হয় তাহলে আমরা বলতে পারবো যে রেখা তিনটি সমবিন্দু। এখন পরবর্তী 21 নম্বর সূত্রটা হচ্ছে পি অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী বিন্দু থেকে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণ বিশিষ্ট এ বি রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বা লম্ব দূরত্ব, অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা রেখার উপর লম্ব দূরত্ব যেটা করা যায় সেই লম্ব দূরত্বটা হচ্ছে লম্ব দূরত্বের আমরা কিভাবে বের করবো, প্রথম রেখা পি ইজ ইকাল টু প্রথম যে রেখাটা ছিল সেই রেখার এখানে এক্স ছিল, এক্স এর পরিবর্তে বি পি বিন্দুর এক্স ওয়ান এই এক্স এর পরিবর্তে এক্স ওয়ান প্লাস বি ওয়াই এর এই ওয়াই এর পরিবর্তে ওয়াই ওয়ান ওয়াই এর পরিবর্তে ওয়াই ওয়ান প্লাস সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এদের হচ্ছে মডুলাস করে দিতে হবে, অর্থাৎ অলওয়েজ লম্ব দূরত্ব অলওয়েজ পজিটিভ, সবসময় মনে রাখতে হবে সব ধরনের দূরত্ব পজিটিভ বহন করবে। এরপরে 22 নম্বর সূত্রটা হচ্ছে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকাল টু জিরো এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকাল টু জিরো রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। এই সমদ্বিখণ্ডকের সমীকরণ প্রথম রেখা বাই রুট ওভার এক্স এর সহগ হোল স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ হোল স্কোয়ার ইজ ইকাল টু, এখানেও প্লাস মাইনাস অথবা মডুলো ব্যবহার করতে পারো, এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু বাই রুট ওভার এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার, ঠিক আছে। এখন দেখা গেল যে আমাদের যে আমরা অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ একবারে আমরা নির্ণয় করতে পারবো। দুইটি সরলরেখা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকাল টু জিরো এবং এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি টু ইকাল টু জিরো এর সমান্তরাল রেখার লম্ব দূরত্ব ইজ ইকাল টু সি ওয়ান মাইনাস সি টু বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ দুইটি সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে তার লম্ব দূরত্ব তার যে দূরত্ব সেটা আমরা সহজে নির্ণয় করতে পারবো, অন্যদিকে অন্য সূত্র ব্যবহার না করে সহজভাবে শুধু ওই কনস্ট্যান্ট টার্ম সি এবং সি ওয়ান এবং সি টুর ডিফারেন্সকে আমরা যদি এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ হোল স্কোয়ার করে রুট করি তাহলে এটা বেরিয়ে যাবে, এবং লম্ব দূরত্বে এটাও অলওয়েজ পজিটিভ যেহেতু আমরা মডুলো চিহ্ন দিয়ে দিছি।
আমরা যে সূত্রগুলো আলোচনা করলাম, এই আলোচনার সূত্রগুলো আমার মনে হয় তোমরা যদি ভালো করে দেখো এবং দুই একবার বাড়িতে প্র্যাকটিস করো, তাহলে সম্পূর্ণ সূত্রগুলো তোমাদের যদি জানা হয়ে যায়, তখন অঙ্কগুলো করলে পরে তোমরা বুঝতে পারবা যে কোন সূত্রের ব্যবহার করছি বা কোন সূত্র প্রয়োগ করা হচ্ছে, তোমরা সহজেই বুঝতে পারবা। আশা করি আগামী দিনের অনলাইন ক্লাসে আমার সাথে অংশগ্রহণ করবে। এই শুভকামনা রেখে, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ক্লাসটি, অনলাইন ক্লাসটি এখানেই সমাপ্ত করছি।